অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দিতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছে, তবে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে তারা কখনোই তেমন কোনো পদক্ষেপ নেয়নি। আক্ষরিক অর্থে এ যেন এক মগের মুল্লুক। এ বিষয়ে কি ভাবেন সাধারণ মানুষ আর বিশেষজ্ঞরা, তাই জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। মিয়ানমারের আরাকানে মূলত দুটি সম্প্রদায়ের বসবাস, একটি বৌদ্ধ ধর্মাবলম্বী মগ সম্প্রদায় আর একটি মুসলিম রোহিঙ্গা। এই দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গার ইতিহাসও বেশ পুরনো। ধারণা করা হয় মগের মূলক প্রবাদটি আরাকানের মগ সম্প্রদায়ের দস্যুবৃত্তির কারণেই প্রতিষ্ঠা পেয়েছিল। তবে কোনো দেশের জাতিগত দাঙ্গা তখনই রাষ্ট্রীয় অপরাধে রূপ নেয় যখন দেশটির সামরিক বাহিনী একটি জাতিকে লাগামহীন প্রশ্রয় দেয়। বহু বছর ধরে এমনটাই হয়ে আসছে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে। তবে এর জন্য কখনোই তথাকথিত মানবতাবাদী আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। যদিও ইউনাইটেড নেশনস থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানো হয়েছিল, তারা এই কিছুদিন আগে তারা এইসব জায়গায় ঘুরে গিয়েছে, কিন্তু সরকারের উপরে, মিয়ানমার সরকারের উপরে সে ধরনের চাপ আমরা শুরু থেকে দেখিনি। পার্শ্ববর্তী প্রতিবেশী হিসাবে এর প্রভাবটা বাংলাদেশের উপরে বেশি পড়ছে, তো বাংলাদেশের বলার আছে, তো এই বলাটাকে আন্তর্জাতিক মহলে উঠিয়ে নিয়ে আসতে হবে এবং যেটাকে আমরা বলি কূটনৈতিক তৎপরতা, সেটি দিয়েই মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে হবে। লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে সামর্থ্য থাকুক আর না থাকুক, বারবারই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, আর এই বিষয়টি নিয়েই ক্ষোভ জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। আমাদের নিজের অনেক সমস্যা, তারপরেও আমাদের সরকার যেটা করছে সেটা অনেক বেশি করছে। আজকে বিশ্বে যারা ক্ষমতার রাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, এরা কি করছে? এরা তো কোনো কথা বলছে না। তারা মায়ানমারের না, তারা বাংলাদেশের, তারা এই আমাদের না, তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর, এই হিসেবে আলাদা করে মানুষ হত্যা, এটার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। পৃথিবীতে হিউম্যান রাইটসের যত ধরনের অফেন্সগুলো ডিফেন্সগুলো হয় সবচেয়ে চরমতম লঙ্ঘনের ঘটনা ঘটতেছে। তো আমরা চাচ্ছি ইন্টারন্যাশনালি মিয়ানমারের উপর আগে অবরোধটা জারি করা হোক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই নিয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছেন মানবতার কারণে সব আশ্রয়প্রার্থীদের বাংলাদেশ ফিরিয়ে দিতে পারছে না, তবে যুগ যুগ ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধান হতে হবে মিয়ানমারে। মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে উঠতে না দিয়ে পারা যায়নি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ।